এখন আমাদের জন্য ফুচকা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে টক দইয়ের ফুচকা। আর এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা আছে, ভেটকি মাছের চিংড়ি ফুচকা, লোটে মাছের ফুচকা, চিকেন ফুচকা। এই দরজা এখান থেকে কাকদ্বীপে নিয়ে যাব, এগুলো হচ্ছে চৌবন্দি সব। যাই হোক, আজকে আমি চলে এসেছি ফুচকা পাড়াতে বা ফুচকা গ্রামে। এর আগে আমি একবার এসেছিলাম, এসে ঘুরে গেছিলাম, তখন ভালো করে সমস্ত কিছু তুলে ধরতে পারিনি। তার জন্য আজকের আমি আবার ফাইনালি চলে এসেছি তোমাদের কাছে। এখন দাঁড়িয়ে আছি আমি রানী রাসমণি ঘাটের কাছে। যাই হোক, আমার কাছে মানে আমার সাথে আছে দাদা, আর আছে বাগনা, আর ওইখানে একটা দাদা আছে। যাই হোক, এখন ফাইনালি চলো, এখন যাচ্ছি। সামনেই হয়েছে কালী মন্দির, একদম দক্ষিণেশ্বরের মতন পুরো কপি করা হয়েছে, সেটা তোমরা আগে অনেকবার দেখেছো। চলো, পাশে রাম মন্দির আছে, সমস্ত কিছু কভার করবো, তারপর যেতে যেতে ফুচকা গ্রামে ঢুকবো, যেখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা স্টল আছে। আমরা কম বেশি সবাই ফুচকা খেতে ভালোবাসি, মেয়েরা তো খুব খুব ভালোবাসে। যাই হোক, সেই নিয়ে আজকের ফুচকা। আমাদের ওদিকে তো প্রায় অনেক দাম, এখানে দাম কেমন বা কীভাবে আসবে, কোথা থেকে খাবে, সমস্ত কিছু নিয়ে ফুচকা। জাস্ট একটু এখন চলো, এখন যাচ্ছি সামনে। আর এখানে শুধু মন্দিরটা দেখো সামনে, জাস্ট সেরা লাগছে এখান থেকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে। এখন ফাইনালি চলে এসেছি পুরো মন্দিরের সামনে, আর জাস্ট এখান থেকে শুধু দেখো। আর এই হচ্ছে সিঁড়ি, মন্দিরের উপর থেকে শুধু ভিউটা দেখো, একদম ডোনের মতন একদম। এখন ফাইনালি না কালী মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর আমাদের পিছনে হয়েছে ওই যে কালী মন্দির, আর ঠিক পাশেই আছে রাম মন্দির। ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, কারণ আমার জামা কাপড় ধোয়া নেই। এই হয়েছে শিব মন্দির, দেখতে পেয়েছো। এইখানে আছে আমাদের নন্দী, বাইরে সবসময় বসে থাকে, একটা ঘন্টা দেওয়া আছে। এখন আমরা একটু যাচ্ছি রানী রাসমণি ঘাটের নিচে, মানে নদীর দিকে। আর চলো, এখন এখানে না জোয়ার উঠেছিল। আর এই যে লোকেশনটা দেখো, শুধু এইখান থেকে না সোজা তোমরা দেখতে পাবে বাস বেরিয়ে ব্রিজ আমার সামনে, ওখানে দেখো ওই যে। আর ওখানে ছোটো নৌকো কি সুন্দরভাবে যাচ্ছে, সেরা লোকেশন। সব ছোটো ছোটো নৌকো মাছ ধরতে গেছে। রানী রাসমণি ঘাট থেকে এখন আমরা বেরিয়ে যাবো ফুচকা পাড়ার দিকে। চলো, এখানে সবাই আছে। এখন আমরা চলে এসেছি পুরো ফুচকা গলিতে, আর এখানে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা আছে, একদম রানী রাসমণি ঘাটের সামনে থেকে যখন আসবে দেখবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখতে পাচ্ছি সব জায়গায় ফুচকা। আর যাই হোক, এখন চলো আমরা যাচ্ছি এখান থেকে, যেটা সামনের দিকে দেন বেরিয়ে যাবো। এখন প্রায় না 6:30 বাজে, আর তোমরা যদি ফুচকা পাড়ায় যদি আসতে চাও, তোমাদের কাছের পাড়া থেকে আসতে হবে, তাও হচ্ছে অটো ধরে বা টোটো ধরে সামান্য যদি বলো রিজার্ভ করেও তোমরা আসতে পারো। যে এখন থেকেই ভিড় হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা থেকে সমস্ত রকমের ফুচকা পাওয়া যায়। আমাদের এখানে তো মিনিমাম 2-3 রকমের ফুচকা দিন পাওয়া যায়, কিন্তু এখানে অনেক রকমের ফুচকা তোমার পাবে, 10-12 রকমের থেকেও বেশি। আর একটা জায়গায় এখানে বসে গেছে সবাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা দোকান আছে, তুমি যদি লক্ষ্য করো এখানে। চলো, আমরা এই দোকানে এখন যে ফুচকা খাবো। এখন আমাদের জন্য ফুচকা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে টক দইয়ের ফুচকা। এখানে অনেক রকমের ফুচকা আছে, যে চলো এখানে ভেটকি ফুচকা, তাদের সব রকমের ফুচকা পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে আজকে। ভেটকি মাছের চিংড়ি ফুচকা, লোটে মাছের ফুচকা, চিকেন ফুচকা, কাঁচা পাকা ম্যাঙ্গো ফুচকা, সমস্ত কিছু। এটা কী তৈরি হচ্ছে এখন? এটা হচ্ছে টক দইয়ের ফুচকা তৈরি হচ্ছে এখন। এখন এখানে দেওয়া হচ্ছে টক দই। ভাই ভাই নিরামিষ খাই, তার জন্য টক দইয়ের ফুচকাটা খাচ্ছে। তোমরা এসে কেমন, অনেক ফুচকা আছে, ট্রাই করতে পারো। এর আগেও আমি একবার এসেছিলাম। যাই হোক, চলো। প্লেট কত করে দাম? 25 টাকা। আর আর চিংড়ি ফুচকা 40। আর চিকেন ফুচকা কীরকম? 40। 26 করে থাকে। এত রকমের ফুচকা এখানে না আসলে ভাই জানতেও পারতাম না। আমাদের এখানে টক দই আর জল ফুচকা এই দুটোই অ্যাভেলেবেল থাকে, আর বেশি থাকেই না এখন তো অনেক। হালকা করে ঝুড়ি বাজে দিয়ে দিচ্ছে এখন। যাক, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের টক দইয়ের ফুচকা। আর চলো এখন ট্রাই করে দেখি।
কেমন লাগছে? এখন আমাদের ছোট ভাই একটা ট্রাই করে দেখবে। বৌদিকে রেখে একা একা ফুচকা খাচ্ছে এখানে বসে বসে। শাবাশ বেটা, কেমন কেমন ভালো লাগছে? যাই একটা তুমি একটা ট্রাই করে দেখো। না আমি আবার একটাই হবে না। এইখানে বোট আছে, কিরকম দাম? মটন ফুচকা হচ্ছে 60 টাকা, ভেটকি ফুচকা 50 টাকা এখানে দেওয়া আছে, 20-22 টাকা ফুচকা। মানে লোকেশনটা কি একবার বলে দাও। কম বেশি সবারই হয়। আর এখান থেকে কি মানুষ এমনি নিয়ে ব্যবসা টবসাও করে? মানে তোমরা ভেজে দাও, পাইকারিও নিয়ে যায়? আচ্ছা, অনেক দূরে নিয়ে যাওয়া যাবে না, মানে কাছাকাছি লোক নিয়ে যায়। কবার ফুচকা খেয়েছিস? আর এর জন্য বাড়ির জন্য নিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এদিকে 10 টাকার 5টা ছোট করে ফুচকা দেয়, কেনা 10 টাকা 10টাই ফুচকা দেয় এখনো 2024-এ দাঁড়িয়ে। দি নেক্সট ডে, রাধে রাধে, যাই হোক শুভ সকাল। আজকে সকালবেলা বেরোচ্ছি দিদির বাড়ি থেকে। যাই হোক এখন পুরো রেডি হয়ে নিয়েছে, আমাদের 11টার দিকে ট্রেন আছে। তাহলে ও আসছি, তাহলে ভালো থাকিস। আর সব থেকে বড় কথা যে জামাইবাবু নিজে হাতে একটা কুলার বানিয়েছে, আমি এসে দেখলাম যে কুলারটাকে, এই যে হচ্ছে কুলার। ভাই কে কেনে এত টাকা দিয়ে? মানে সিস্টেম পুরো কুলার খুলেছে না, পুরো দেখে নিয়েছে। এইটা হয়েছে জলের সুইচ, আর এইটা হয়েছে পাখার সুইচ। কুলারটা ভিতরটা একবার তোমাদের দেখাই। দেখো নিচে জল আছে, চারি সাইডে পুরো একদম মানে ফেভারিট পুরো কুলারের মতো। নিচে ওই পাম্প দিয়েছে সমস্ত কিছু। যাই হোক, কুলারের যা দাম তার থেকে নিজে ঘরে বানানো একদমই এই পারফেক্ট আছে। এখন আমরা বেরোচ্ছি যাবো স্টেশনের উদ্দেশ্যে। চলো যাবো আবার দরজা নিয়ে কাছের বাড়ি থেকে, জায়গাও নিজেতে বানিয়েছে। আসছি, টাটা টাটা দিবি তো। আর এটা হচ্ছে জামাইবাবুর দোকান, এখানে গ্রিলের কাজ, তার ফার্নিচারের কাজ সমস্ত কিছু হয়। আর এখন দরজা তুলে নিয়েছে টোটোতে। ওই যে এই দরজা, এখান থেকে কাকদ্বীপে নিয়ে যাব। এগুলো হচ্ছে চৌবন্দি সব, আর নিচে হচ্ছে দরজা। এতে এতে লাস্টে তোমাদের আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে জামাইবাবু নিজে হাতে টোটো বানাচ্ছে। আর এই যে হয়েছে মানে ফ্যামিলি টোটো, পুরো গাড়ির সিটের মতন করবে, সিট এরকম বেঁকবে, ঠিক আছে? সামনের সিটগুলো দেখতে হয়েছে, স্টিয়ারিং লাগানো হয়েছে, পুরো এটা রেডি করছে, মানে ফ্যামিলি মানে যাতায়াতের জন্য, ঘোরার জন্য। এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই যে দিদিদের করে যাবি, আসছি, টাটা, ভালো করে থাকিস, টাটা। সময় এখন না 9:13, আর আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছে, আর সবাই মিলে দরজার উপরে এখন বসে আছে। এই যে কাঁচরা পাড়া থেকে এখন আমরা দরজা নিয়ে যাচ্ছি ঘোরার জন্য। চলো দরজাগুলো ভিতরে নেওয়া হচ্ছে। চলো ইয়ার, নৈহাটি জংশন থেকে আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, জিনিসপত্র ভিতরে রেখে দিয়েছি ভাই এখানে। চলো এখন প্রায় না 12:20 আর নেমে গেলাম। আরও হয়েছে শিয়ালদা, আর আমাদের দরজা এখানে রাখা আছে। এই যে দরজা ট্রেনে ভাড়া নিয়েছে না 590 টাকা, কত টাকা করে কি মালের কেজি টুই যাই না, টোটাল দরজার ভাড়া আমাদের ভাড়া ছেড়ে 520 টাকা নিয়েছে। দেন এখানে রাখা আছে, এখন কুলিতে করে নিয়ে যাবো আমরা সাউথের দিকে, মানে নামখানার লাইনে। আমাদের ঠেলা গাড়ি চলে এসেছে, এখন মালটা নিয়ে নেওয়া হচ্ছে। দরজা দাদু এখন নিয়ে যাচ্ছে আমাদের, চলে এসেছে। ডায়মন্ড রাবার আর লক্ষ্মী দিয়েছে এখানে, ওই যে উনি সব চলে আসবে।
একটা কুড়িতে নামখানা লোকাল, আমাদের ট্রেনে উঠে গেছি। আর এই যে সমস্ত কিছু এখানে রাখা আছে, আছি ভ্যান্ডারে। আর যাই হোক চলো আমাদের। আর এখন মেঘলা ওয়েদার কলকাতা, একদম অবস্থাটা দেখো শুধু ঠান্ডা ঠান্ডা কুলকুল। আর যাই হোক এখন চলো, চিপস খাচ্ছি ভাই বন্ধু দিয়ে যায়। নিশেন্দ্রপুর নামলাম ভাই, এত পরিমাণে বৃষ্টি পুরো ভাই ভিজে গেছি। আর নিশেন্দ্রপুর মার্কেটের অবস্থা তো জানো যে একদম শেষ, মানে উপরে কোনো ছাউনি নেই, ভিজে একাকার হয়ে গেছে। এখন টোটোতে করে যাচ্ছি, আর বাড়িতে চলো। এত বৃষ্টি ভাই বলার মতন না, এখন দেখো শুধু কি বৃষ্টি হচ্ছে। হে কৃষ্ণ, রাধে রাধে। কালকের এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে গিয়েছিলাম ঘুরতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুচকা গ্রাম বা কীভাবে দরজা নিয়ে এসেছো এখানে। কাঠের দাম তো প্রচুর কম, ভালো কাজও হয়, ফার্নিচারের দোকান ভর্তি, ঠিক আছে। কাছের বাড়িতে অনেকে জানো। যাই হোক দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করো। রাধে রাধে।